আসসালাম আলাইকুম এস এস কুকিং হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম আর সুজি দিয়ে খুব সহজেই নকশা পিঠা তৈরির রেসিপি এই পিঠাটি যে কেউ তৈরি করতে পারবেন তাহলে আর দেরি না করে চলেন শুরু করি চুলার আঁচ লোতে রেখে ফ্রাই প্যানের ভিতরে রান্নার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ঘিউ দিতে পারেন তেল গরম হয়ে গেছে এখন গরম তেলের ভিতরে আমি সুজি দিয়ে দিলাম এখন নেড়ে নিচ্ছি এভাবে কিন্তু অনবরত নাড়তে হবে খেয়াল রাখতে হবে সুজি যেন পুড়ে না যায় এভাবে আমি সুজিগুলো ভাজি করে নিচ্ছি খুব তাড়াহুড়ো করে কিন্তু সুজিগুলো ভাজি করা যাবে না সময় নিয়ে সুজিগুলো ভাজি করে নিতে হবে সুজিগুলো যখন ভাজি হয়ে যাবে তখন কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে সুজিগুলো ভাজি করা হয়ে গেছে এখন এর ভিতরে আমি দুধ দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই গরুর দুধ জাল দিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধও দিয়ে দিতে পারেন দুধ দেওয়ার পরে ভালো করে কিন্তু আমি কিছু সময় নেড়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণ দেওয়ার পরে আরও কিছু সময় আমি নেড়ে এটি শুকিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি একটি আম পেস্ট দিয়ে দিচ্ছি আমটি আমি আগে থেকেই পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে ব্যালেন্ডারে বা যে কোনোভাবেই কিন্তু আমটি পেস্ট করে নিতে পারেন এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে আম কিন্তু অবশ্যই স্বাদের এবং মিষ্টি আম হতে হবে টক জাতীয় আম হলে কিন্তু পুরো স্বাদই নষ্ট হয়ে যাবে ভালো করে নেড়ে নিতে হবে খেয়াল রাখবেন নিচ থেকে যেন পুড়ে না যায় এভাবে কিছু সময় আমি নেড়ে এটি একটু শুকিয়ে নিচ্ছে। সুজির ভিতরে রসালো ভাবটা কিন্তু নাই অনেকটাই শুকিয়ে গেছে এখন সুজি আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা সুজির ভিতরে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ ময়দা একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি ভালো করে সুজি আর ময়দা মিশিয়ে নিয়েছে এখন আমি দুই হাতের তালুতে অল্প পরিমাণে তেল দিয়ে একটু ঘষে নিচ্ছে। পিঠাগুলো আমি আপনাদেরকে দুইভাবে তৈরি করে দেখাবো একটি কাটা চামচের সাহায্যে এবং একটি ঝাঁঝরির সাহায্যে যেটি আপনাদের কাছে সুবিধা মনে হবে আপনারা সেটি দিয়েই পিঠাগুলো তৈরি করে নেবেন কাটা চামচের গায়ে আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছে। এখন অল্প পরিমাণে খামি হাতের ভিতরে নিয়ে এমনভাবে ঘোরাতে হবে যেন একদিকে একটু চিকন এবং অন্য দিকে মোটা থাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে এটি ঘুরিয়ে নিতে হবে দেখেন পিঠাটার কিন্তু এক দিক চিকন এবং অন্য দিক মোটা হয়েছে এখন এটি চামচের উপরে বসিয়ে দিচ্ছি হালকা করে চেপে দিচ্ছি খুব জোরে কিন্তু চাপা যাবে না এখন এটি ঘুরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি খামির ভিতরে কালো জিরা দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু দিতে পারেন এখন ঝাঁঝরি দিয়েও পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ঝাঁজরিতে কিন্তু অনেক ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে এখন অল্প পরিমাণে খামি নিয়ে একইভাবে আমি এটিও তৈরি করে নিচ্ছি ঝাঁঝরির উপরে বসিয়ে দিলাম এখন হালকা করে চেপে নিচ্ছে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পরবর্তী কোনো ভিডিও আপনাদের ভালোও লাগতে পারে এভাবে একই প্রসেসে বাকি পিঠাগুলোও আমি তৈরি করে নিব পিঠাগুলো তৈরি করে নিয়েছি এগুলো ভাজি করে নেওয়ার জন্য কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম গরম তেলের ভিতরে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছে পিঠাগুলো দেওয়ার তিন থেকে চার মিনিট পরে আমি এগুলো উল্টে নিচ্ছে। এভাবে কিছুক্ষণ পর পরই পিঠাগুলো উল্টে দুই পাশে ভালোভাবে ভাজি করে নিব সুজি আমের এই পিঠাটি খেতে কিন্তু অনেক টেস্টি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করেন পিঠাগুলো ভাজি হয়ে গেছে এখন এগুলো নামিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের মতো আমি এখানে ইতি টানছি দেখা হবে আবারও নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ